নমস্কার, জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য, শুরু করছি পেজ অন। আর পেজ অনের শুরুতেই আমরা যেদিকে নজর রাখবো, বালেশ্বরে ভয়ঙ্কর মর্মান্তিক এই দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত করলেন ওড়িশার মুখ্য সচিব। ১০৮টি দেহ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে, বাকি দেহগুলি শনাক্ত করার কাজ চলছে, জানালেন ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা। পাশাপাশি এখনও চলছে লাইন মেরামতির কাজও। The last buggy operation has started, and so far the death that has been confirmed by railways and our local officers is about 288. Earlier in the day I had talked about 261. So in the meanwhile 27 bodies have been found, and our injury figure from the morning, it has not changed. It was about that 1,000 something. Now a lot of these injured people who had minor injuries, they have, after the treatment, they have left there. বালেশ্বরের এই দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত করলেন ওড়িশার মুখ্য সচিব। ১০৮টি দেহ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে, বাকি দেহগুলি শনাক্ত করার কাজ চলছে, জানিয়েছেন ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা। এর পাশাপাশি এখনও চলছে লাইন মেরামতির কাজ। বালেশ্বরের দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত করলেন ওড়িশার মুখ্য সচিব। ১০৮টি দেহ ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে, বাকি দেহগুলি শনাক্ত করার কাজ চলছে, জানিয়েছেন ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালির কাছে আমরা চলে যাব। পিয়ালি, দুটো বিষয় জানতে চাইব। এক, ওড়িশা প্রশাসনের তরফ থেকে মৃতের সংখ্যা সম্পর্কে কি জানানো হয়েছে, এবং দ্বিতীয়ত লাইন মেরামতি সম্পর্কে এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারেই দেখো, যে পরিসংখ্যানটা সেটা নিয়ে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা আমরা আজকে সকালবেলাই জানতে পেরেছিলাম। রেলের একজন আধিকারিক তিনি জানাচ্ছিলেন যে গতকালকে সন্ধেবেলা তারা যে পরিসংখ্যানটা দিয়েছিল, অর্থাৎ মৃতের সংখ্যা ২৮৮ ছিল এবং আহতের সংখ্যা ৮০০ কিছুটা বেশি। এবং যখন সেটা জানান, সেটা রেলে সাউথ ইস্টার্ন রেলওয়ের যিনি সিপিআরও তিনি জানিয়েছিলেন, এবং তার সঙ্গে তিনি জানিয়েছিলেন যে পরিসংখ্যানটা উড়িষ্যা রাজ্যের সরকারের পক্ষ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা সংখ্যা বলছে। কিন্তু আজকে সকালবেলার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়, যেটা আমরা রেল সূত্র হওয়ার পর জানতে পারি যে রাজ্য সরকারের তরফ থেকে রেলকে যেটা জানানো হয়, তারা যে ফিগারটা দিয়েছিল সেটার মধ্যে কিছুটা কনফিউশন আছে। তার কারণ, তারা বেশ কিছু কাউন্ট তারা ডাবল করেছিল, ফলে সেই সংখ্যাটা কমতে পারে সেটা নিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষকে একটা ইঙ্গিত দিয়েছিল। আজকে সন্ধেবেলার পরে উড়িষ্যা রাজ্যের সরকারের তরফ থেকে যে নোটিফিকেশন করা হয়েছে বা যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মৃতের যে সংখ্যা যেটা গতকাল সন্ধেবেলা ছিল ২৮৮ বলে জানা গিয়েছিল, আজকে সকালবেলা আরও ৫টা দেহ উদ্ধার হয়, একেবারে রেস্কিউ অপারেশন শেষ হয় বলে যেতে পারে আজকে সকালে। তাতে কিন্তু দেখা যাচ্ছে যে মৃতের সংখ্যা এই যে ট্রিপল ট্রেন দুর্ঘটনা হয় সেখানে ২৭৫। যদিও আমরা এর আগে এটা নিয়ে একাধিক বিভ্রান্তির বিষয় দেখেছিলাম, কারণ যেদিন রাত্রিবেলা এই ঘটনা ঘটে তারপর একেবারে তার কিছুক্ষণ পর থেকেই উড়িষ্যার যিনি চিফ সেক্রেটারি তিনি পরপর টুইট করছিলেন কতজন আহত হয়েছেন, কতজন মৃত, এবং যে লাস্ট টুইটটা তিনি করেছিলেন সেখানে দেখা যাচ্ছিল ২৩৩ জন মৃত এবং ৯০০ বেশ কিছু জন কিন্তু আহত। তারপর যদিও তিনি টুইটার করছিলেন না বা সেই পরিসংখ্যান দেওয়া হচ্ছিল না, তারপর দেখা যাচ্ছিল যে ফিগারটা কমছিল, ফলে আজকে যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে যে মৃত বা আহতের সংখ্যা কি সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। উড়িষ্যা রাজ্যের সরকার যেটা জানাচ্ছে যে ফাইনাল কাউন্টের পর এখন যে সংখ্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ২৭৫ জনের মৃত্যু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।